আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে অভিনন্দন আমি আশা করতেছি যে তোমরা সবাই আল্লাহ তালার শিষ্যর মতো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই আল্লাহর শিষ্যর মতো ভালো আছি তো আজকে ভিডিওটি হচ্ছে তোমরা যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তোমাদের গণিতের গণিতের এগারো পৃষ্ঠার এগারো পৃষ্ঠার সংখ্যা রেখায় যোগ আজকে ক্লাসটি দেখাবো তো আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি তোমরা যারা এই চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অল করে রাখো এবং বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে আশা করি বলবেন না তাহলে চলো শুরু করি সংখ্যা রেখায় যুগ দেখো তোমরা যারা এর আগের পর্বগুলি দেখো নি তোমরা এর আগের পর্বগুলি দেখে নিতে পারো আমাদের প্লে লিস্ট করা আছে প্লে দেখে তোমরা আগের পর্বগুলির ভিডিওগুলি দেখতে পারো তো চলো শুরু করি দেখো সংখ্যা রেখায় যুগ সংখ্যা রেখায় কিভাবে তোমরা যুগ করবে এখানে দেখো সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার যুগ দেখানো যেতে পারে মনোযোগ সহকারে সম্পূর্ণ রিটি দেখো তুমি একদম পরিষ্কার তোমার ধারণা জ্ঞান এসে বলবে হ্যাঁ সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার যোগ দেখানো যেতে পারে তিন এবং চারের যোগ দেখা যাক এখানে দেখো শূন্য থেকে আট পর্যন্ত আটটা এখানে ঘর করা হয়েছে হ্যাঁ দাগ টানা হয়েছে এখানে দেখো এই শূন্য থেকে শুরু করা হয়েছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে দেখো তিন যোগ চার এখানে তিন এবং চার যোগ করা হয়েছে তাহলে শুরু হবে এখান থেকে তিন থেকে তিন থেকে শুরু হবে তাহলে এই এরো চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে না এক একটা লাভ এই এরো চিহ্নগুলো এক একটা লাভ এখানে একটা লাভ তিন থেকে চার পর্যন্ত একটা লাভ চার থেকে পাঁচ পর্যন্ত একটা লাভ পাঁচ থেকে ছয় পর্যন্ত একটা লাভ ছয় থেকে সাত পর্যন্ত একটা লাভ তাহলে তিন থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার তাহলে তিনের তিনের সঙ্গে কত যোগ হবে চার যোগ হবে তাহলে চারটা লাফ দিলে কত পাওয়া যায় সাত পাওয়া যায় ঠিক আছে তাহলে তিন আর চার যোগ করলে কত হবে সাত ঠিক আছে অর্থাৎ এই তিন তিনের পরে যদি আমরা আরও চারটা লাফ দেওয়া হয় এখানে তাহলে আসবে পাওয়া যাবে সাত সঙ্গে এই ঘরটা পাওয়া যাবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে সাতের ঘর তাহলে তিন আর চার যোগ করলে কত হয় সাত আর আট এটা বেশি মানে তুমি যা যা প্রয়োজন ওর আর আরও দুই এক ঘর বেশি নিয়ে রাখতে পারো সমস্যা নেই তারপর দেখো তিন থেকে শুরু করে যেহেতু আমরা এই সংখ্যার সাথে চার যোগ করি তাই ডান দিকে চারটি লাভ দাও যখন তুমি যোগ করবে তখন ডান দিকে হবে আর যখন বিয়োগ করবে তখন বাম দিকে হবে ঠিক আছে তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে সাত পর্যন্ত উপরের চিত্রে প্রদর্শিত দেখা যায় তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে সাত পর্যন্ত এখানে লাভ দেওয়া হয়েছে চারটি লাভের শেষ অবস্থান হবে সাত সুতরাং তিন এবং চারের যুগ ফল হবে সাত অর্থাৎ তিন যুগ চার সমান হচ্ছে সাত সংখ্যা রেখা ব্যবহার করে চার যুগ পাঁচ দুই যুগ ছয় তিন যুগ পাঁচ এবং এক যুগ ছয় এই ভুলগুলি চিহ্নিত করো তাহলে এইগুলি আমরা এখন করব হ্যাঁ দেখো তোমাদের এইখানে দেখাচ্ছি এখানে তোমরা স্কেল দিয়ে এই যে এখানে স্কেল দিয়ে তোমরা ঘরগুলি সমান আকারে রেখাগুলি টানতে পারো দেখো যেন তোমার গড়গুলি কি হয় সমান হয় ঠিক আছে তাহলে এইখানে দেখো গড়গুলি দেওয়া আছে আমরা যদি এইখান থেকে শুরু করি এখান থেকে আগে প্রথম একটা দাগ আমরা টেনে নিই এভাবে একটা দাগ তোমরা টেনে নিবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে তোমাদের বোঝার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে অনেক ছোটো হয় তোমাদের বুঝতে কষ্ট হবে তার জন্য আমি একটু বড়ো বড়ো করে নিচ্ছি সমান আকারে তবে তোমরা চেষ্টা করবে তোমরা অবশ্যই সমান সমান করে দাগগুলি টানা টানবে হ্যাঁ আচ্ছা আমি এখানে তোমাদের স্কেল ছাড়া এমনি দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এইখানে মনে করো শূন্য ঠিক আছে এখান থেকে শুরু হবে তাহলে প্রথমে বলছো এখানে দেখো চার যোগ পাঁচ চার যোগ পাঁচ তাহলে আমাদের প্রথম এই দিকে চার করে যেতে হবে আমি অনুমান করে দিতেছি তোমরা স্কেল দিয়ে সমান করে নিবি ঠিক আছে এটা মনে করো এক দুই তিন চার তোমরা এটা হচ্ছে এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার আচ্ছা এখন এই বলছে এখানে চার যুগ পাঁচ তাহলে এই দিকে আরও এই দিকে আরো পাঁচ গড়ে যেতে হবে তাহলে এইখানে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ আসলে কত হয় চারের পরে হবে পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে যে গড়টা পাওয়া যাবে এটা হচ্ছে নয়ের গড় ঠিক আছে এটা হচ্ছে নয়ের গড় তাহলে শুরু হলো আমাদের এখান থেকে আর এইখানে দেখো এইখানে এক লাভ এইখানে আরেক লাভ এইখানে আরেক লাভ এইখানে আরেক লাভ এইখানে আরেক লাভ তাহলে এক দুই তিন চার পাঁচ আর পাঁচটা লাভ দিলে এখানে যে গড়টা পাওয়া যাবে সেটা হচ্ছে নয় তাহলে আমরা একটা গড় বেশি নিতে পারি এটা এমনি দেখানোর জন্য আমাদের মূল হচ্ছে এই নয় নয় গড় পর্যন্ত ঠিক আছে তাহলে সুতরাং সুতরাং এখানে চার যোগ পাঁচ সমান সমান নয় তাহলে চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় তোমরা সংখ্যা রেখায় দেখাবে এইভাবে গড়গুলি সমান করে নিবে যুগ হলে ডান শূন্য থেকে ডান দিকে যাবে আর বিয়োগ হলে বাম দিকে আসবে যুগ হলে ডান দিকে বিয়োগ হলে বাম দিকে তাহলে চার যুগ পাঁচ তাহলে চার চার ঘর পর্যন্ত প্রথম আসবে চারটা গড় দিবে তারপর এখান থেকে আরও পাঁচ গড় এদিকে পাঁচটা লাফ এদিকে যাবে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে যে ঘরটা পাওয়া যায় সেটা হচ্ছে নয় তাহলে চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় এটা আমাদের অতিরিক্ত একটা ঘর এটা দ্বিতীয় পর নয় দ্বিতীয় পর সমস্যা নেই তাহলে দেখো পরেরটা দেখো পরে কি বলছে দুই যোগ ছয় তাহলে আমরা এইভাবে একটা ডাক্তার নিয়ে নেই তারপর দেখো আমরা এখানে শুরু করলাম শূন্য থেকে হ্যাঁ শূন্য থেকে দুই যুগ ছয় তাহলে প্রথম দুই গড় যেতে হবে এক দুই হচ্ছে এক এটা হচ্ছে দুই দেখো তারপর দু যুগ ছয় তাহলে আরও ছয় গড় যেতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দুই এরপরে তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই যে এখানে দুই ঘর এখান থেকে শুরু তাই না এখান থেকে শুরু তাহলে এখান থেকে এক লাভ দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা লাভ দিলে যে ঘরটা পাওয়া যায় সেটা হচ্ছে আট সেটা হচ্ছে আট তাহলে সুতরাং সুতরাং দুই যোগ ছয় দুই হাজার ছয় যোগ করলে কথা হয় আট ঠিক আছে আচ্ছা তারপর দেখো পরে আরেকটা বলছে তিন যোগ পাঁচ তিন যোগ পাঁচ এটাও আমরা করবো এখানে আরেকটা দাগ নিয়ে আমরা এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে শূন্য এক এখানে বলছে তিন যোগ পাঁচ তাহলে তিন গড় আগে দিতে হবে এক দুই তিন এক দুই তিন তিন তাহলে তিন যোগ পাঁচ তাহলে এই আরও যাবে হ্যাঁ তাহলে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে তিনের পরে চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা এখানে তিনের পরে পাঁচ কর তাহলে এখানে একটা লাভ এখানে একটা লাভ এখানে একটা লাভ এখানে একটা লাভ এইখানে একটা লাভ তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাভ দিলে এখানে পাওয়া যাবে আট তাহলে সুতরাং সুতরাং এখানে তিন যোগ পাঁচ সমস্যা হচ্ছে আট তিন যুগ পাঁচ সমান হচ্ছে আট আচ্ছা তারপর দেখো এক যুগ ছয় এক যুগ ছয় এটা আমরা কীভাবে করবো তাহলে এটা হচ্ছে শূন্য এক এখানে বলছে এক যুগ ছয় তাহলে এদিকে আরও ছয় করে যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে এক লাভ এখানে এক লাভ দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লাভ দিলে এখানে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাত সুতরাং সুতরাং এক যোগ ছয় তাহলে এক আর ছয় যোগ করলে হয় সাত ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের সংখ্যা রেখায় যোগ আশা করি তোমরা এটা করতে পারবে তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে তোমরা সংখ্যা রেখায় বিয়োগ করবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সংখ্যা রেখায় কীভাবে তোমরা বিয়োগ করবে তো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এবং পাশাপাথের বেলায় একটু অল করে দাও এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকার বেলায় একটু অল করে দাও এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে আশা করি বলবে না তো পর দেখাবো পরবর্তীতে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সকলে মধ্যে কামনা করে